আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখেন যে অতিরিক্ত বৃষ্টি হইলে, টানা যদি বৃষ্টি হয় তাহলে কবুতরের কি অবস্থা হয়। দেখেন প্রত্যেকটা কবুতরের মধ্যে আনইজি ফিল করতেছে, আনফিট হয়ে গেছে কবুতর। এই যে ঠিক মতো খাবার খায় না, কিরমির কোর্স করানোর পরে কবুতর গুলো একটু আনফিটই হয়ে গেছে বেশি। আর বাচ্চা জেলার আছে, সেটা আবার বাচ্চাও খাওয়ায় না, এই জন্য আমি বাচ্চা দিয়ে দিছি একজন রে। আর ওই যে ওখানে একটা বাচ্চা আছে নিচে, দেখি এখানে যে না খাওয়াই তাহলে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ওই বাচ্চাটা। ওই সাদা কাগজি কবুতর আমার অনেক পছন্দ, এই জন্য রাখছি। দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এই যে বিলে থাবা দিয়ে ধরছিল এই নটটারে, ধরে ওর ওখান থেকে ফেদার উঠাই ফেলছিল, চামড়া টামড়া উঠেছিল। আল্লাহ তাআলা অশেষ আমাদের ভালো হয়েছে। আর বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না, তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। যে রেড সেকেন্ড নটটা, এই নটটার কাছ থেকে যতগুলা কিরমি বের হয়েছে, সব কবুতর মিলে যেটা বের হয়েছে ওর কাছ থেকে এক লাই ততগুলা বের হয়েছে। লং এর কবুতর, অনেক ভালো একটা নট, দেখেন ওর আই সাইনটা দেখেন, হতে পারে আপনারা ভালো মতো দেখতে পারতেছেন না, কবুতরটা মার্শাল্লাহ অনেক সুন্দর। আর যারা যারা কবুতর গুলো দেখতেছেন ভাই, প্রত্যেকে মার্শাল্লাহ বললেন। আর দ্বিতীয়ত মনে করেন যে ওর প্রিয় কবুতর গুলোর জন্য একটু দোয়া করেন ভাই, যাতে করে এই যে একটা ওয়েদার চলতেছে, ওয়েদারে যেন আমার কোনো কবুতরের যেন সমস্যা না হয়। নিজে না খায় থাকা যায়, কিন্তু কবুতরে যারা যে কোনো একটা পছন্দের জিনিস যে কেউ পালে, তারা কখনো না খেলে রাখা যায় না। দেখেন এবারের বাচ্চা হলে এইগুলাই, সময় স্বল্পতার কারণে আর ব্যস্ততার কারণে প্রায় ট্যাগও পড়ায় নাই, কিন্তু আপনারা ভাবতে পারেন যে এগুলা লোকাল, কিন্তু লোকাল না ভাইয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে একটা কবুতর লোকাল না, সবগুলা হাই কোয়ালিটি, সব কবুতর হাই কোয়ালিটি। এখানে আমার বাজারের কবুতর আছে অনলি দুইটা, দুইটা হলো গ্রিজেল, এছাড়া যেগুলো আছে সবগুলা রেস করা কবুতরের বাচ্চা, সবগুলা রেস করা। হয়তো বিশ্বাস করবেন না, এই যে দেখেন, এই যে এই মেয়েদিটা রেস করা, এটারই বাচ্চা হলো।